ওয়াসার পাম্প বিকল। দুই সপ্তাহ ধরে পানি সংকটে ভুগছেন নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকার প্রায় 3 লাখ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, দুই সপ্তাহ আগে শহরের দেওভোগ পানির ট্যাঙ্কের পাম্প বিকল হয়ে পড়ায় 14, 15 ও 16 নম্বর ওয়ার্ডে পানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে খাওয়া, গোসল, অজু, রান্নাসহ দৈনন্দিন সব কাজেই অচল অবস্থা। মসজিদ থেকে দিনে দুইবার পানি আনলেও প্রয়োজনের তুলনায় তা নগণ্য। পানি পাই না আমরা, আমরা পানি লয়ে কই যাম? ডাস্টবিনেতে পানি উড়াইয়া, ডেরেনেতে পানি উড়াইয়া মানুষ কাম করতেছে। পানির কষ্ট তো কেউ করতে পারে না, পানি কি মাপা পানি দিয়ে কোনো কাজ করতে পারে কেউ? সোমবার দুপুরে শহরের দেহভোগ দাতার সড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী বাসিন্দারা। এ সময় তারা জানান, বিল পরিশোধ করেও নিয়মিত পানি পাচ্ছেন না। ওয়ার্ড কাউন্সিলরদের জানালেও মিলছে না প্রতিকার। মাসে মাসে পানির বিল পরিশোধ করি, কিন্তু পানি ঠিক মতো পাই না, পানি আসেই না। আমরা বারবার কাউন্সিলর সাহেবের কাছে যাচ্ছি, মনিরুজ্জামান সাহেবের কাছে, উনি শুধু আশ্বাস দিচ্ছে, বাস্তবে আমরা কোনো পানি পাচ্ছি না। সাময়িক সংকট সমাধানে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পশ্চিম দেওভোগের পাম্প অপারেটর। আর স্থায়ীভাবে সমাধান করতে মেয়রের সঙ্গে আলোচনার কথা জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 1 নম্বর প্যানেল মেয়র। বর্তমানে আমাদের যে ব্যাকআপ পাম্প রয়েছে সেটা চালু করার ব্যবস্থা করা হইতেছে, এবং আমাদের যে বুয়ারবাগ পানির পাম্প আছে এটার থেকে ইন্টার কালেকশনের মাধ্যমে পানি সাপ্লাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সমস্যার সমাধানের জন্য বিকল্প হিসাবে প্রতিটা ওয়ার্ডে যদি 10টা 15টা করে সামার্সিবল পাম্প বসায় দেওয়া যায়, যখন মেইন পাম্পটা নষ্ট হয়ে যাবে তখনই এই পাম্পটা ব্যবহার হবে। আগে দিনে 3টি ওয়ার্ডে 33 লাখ মিটার পানি সরবরাহ করা হলেও পাম্প নষ্ট হওয়ার পর মিলছে মাত্র 9 লাখ মিটার। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।